আজকে না হলে কালকে সবই চিটিং হবে। সারদা কাণ্ডের জের চিটফান্ড থেকে সাধারণ মানুষকে সতর্ক করতে এবার প্রচারে নামলো রাজ্য সরকার। রীতিমতো লিফলেট বিলি করে শুরু হলো প্রচার অভিযান। কিন্তু শুধুই কি সারদা কাণ্ড, নাকি রাজ্য সরকারের এই উদ্যোগের নেপথ্যে রয়েছে অন্য কোনো কারণ? স্বল্প সঞ্চয় দপ্তর সূত্রে খবর, চিটফান্ডের রমরমার জন্য গত দু তিন বছরে স্বল্প সঞ্চয় খাতে আয় কমেছে রাজ্য সরকারের। পাশাপাশি ডাকঘর ও ব্যাংকের সুদের হার কমায় এবং এজেন্টদের কম সুদ দেওয়ায় ধীরে ধীরে সরকারের স্বল্প সঞ্চয় প্রকল্পগুলি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সাধারণ মানুষ। এর সঙ্গে যুক্ত হয়েছে বেশি লাভের প্রলোভন, ফলে ক্রমেই চিটফান্ডের দিকে ঝুঁকছেন আমানতকারীরা। শুধু তাই নয়, দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা রাজ্য সরকারের স্বল্প সঞ্চয় দপ্তরেরও। জেলায় জেলায় সেভিংস ডেভেলপমেন্ট অফিসারের কমপক্ষে 360টি পদ খালি, 20টি জেলায় শূন্য পড়ে রয়েছে 14টি সহ অধিকর্তার পদও। এই পরিস্থিতিতে সারদা কাণ্ডের পর নতুন করে স্বল্প সঞ্চয় প্রকল্পে সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনতে উদ্যোগী হল রাজ্য সরকার। সোমবার থেকে প্রচারে নামল ক্ষুদ্র সঞ্চয় দপ্তর। লিফলেটে সরকারের বার্তা, অধিক সুদ বা অধিক লাভের আশায় যেখানে সেখানে টাকা জমাবেন না, সরকারের স্বল্প সঞ্চয় প্রকল্পে টাকা রাখুন। এই প্রচারের জন্য বরাদ্দ করা হয়েছে 11,20,000 টাকা। লিফলেটের পাশাপাশি প্রচার চলবে মাইকেও। প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছে সেভিংস ডেভেলপমেন্ট অফিসারদের। চিটফান্ডের বিরুদ্ধে এই প্রচারে শোনা যেতে পারে বাউল গান এবং পল্লীগীতিও। সুমন খরায়, এবিপি আনন্দ, কলকাতা।